অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের মেনু বেগুন ইলিশ। আজ আমি রান্না করব আমার বাগানের বেগুন দিয়ে বর্ষার সুস্বাদু বেগুন ইলিশ। আর আপনারা বাড়িতে বানাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করবেন। আমি বেগুন ইলিশ করার জন্য আমি 6 পিস ইলিশ মাছ এখানে পরিষ্কার করে নিয়েছি। বেগুনগুলো আমি ভেজে রেখেছি, আলু কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সর্ষের তেল। Oh,
এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। আঁচটা একটু কমিয়ে দেব, এবার ঢাকা দেব। 5 মিনিট পরে আমি আবার দেখব। তো ঢাকনাটা আমি খুলে দেখছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো আজকে ইলিশ বেগুন।